আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলি নতুন আর কি এক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের এই স্পেশাল ভিডিওতে স্পেশাল একটা ল্যাপটপ থাকবে যেটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে ট্যাব ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন অসাধারণ সুন্দর কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছে চলে এসেছে স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা পার্সেস করে নিতে পারেন যে যার পছন্দ মতো তো আমরা আগে এটার মডেলটা দেখব এটার মডেলটা হচ্ছে এইচপি এল টু জি ফোর তো আমরা যদি এটার মডেলটা আপনাদেরকে দেখাই যাতে আপনারা গুগলে সার্চ করে জেনে নিতে পারেন এটার যে কনফিগারেশন আছে বা এর কী কী বিস্তারিত ফ্যাসিলিটিস আছে সেটা জেনে নেওয়া যাবে তো এটা হচ্ছে এটার মডেল এইচপি এলিট এক্স টু জি ফোর এই ল্যাপটপটা বা এই ট্যাবটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর যেটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা চেষ্টা করেছি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে তো এটার কোরাই সেভেন এইট জেনারেশন এইট ফাইভ সিক্স ফাইভ ইউ সিরিজের একটা প্রসেসর এই মডেলটা গুগলে সার্চ করলে প্রসেসরের বিস্তারিত ইনফরমেশন চাইলে আপনারা জেনে নিতে পারেন তারপর আমি বলে দিচ্ছি এই প্রসেসরটার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো যেটা বেসিক স্পিড থাকে টার্বুবোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে ফোর কোর আর্থ্রেটার প্রসেসর টোটাল আপনার নয় এম ক্যাশ মেমোরি পাবেন এই প্রসেসরটাতে আর যেটা মেমরি আছে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম যেটা আসলে এই ল্যাপটপটাতে র্যাম কখনোই আপডেট করা যায় না এটা মাদার সাথে ফিক্সড করা থাকে তো সো স্লট ওয়ান বা স্লট টু এগুলোর বিস্তারিত তথ্য আর নাই দিলাম এসএসডিটা চাইলে এখানে আপনারা আপগ্রেড করতে পারবেন ওয়ান টিবি বা টু পর্যন্ত এখানে ডিফল্ট হিসেবে পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির একটা এসএসডি আছে আর এখানে যে আপনার ইয়াটা আছে যে গ্রাফিক্সটা গ্রাফিক্সটা সেটা হচ্ছে ইন্টেলের ইউএসডি আট জিবি ক্যাপাসিটির গ্রাফিক্স যে গ্রাফিক্সটা দিয়ে আপনারা প্রফেশনাল মোটামুটি গ্রাফিক্সের কাজ কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে এই ল্যাপটপটার একদম আর এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড পার্সেন্ট টাচ স্কিন মাল্টি টাস্কিং যারা কাজ করতে চান ডিজিটাল ড্রয়িং আর্ট ইস্ট্রেটর এই জাতীয় কাজ যারা করতে চান তাদের জন্য আমার মনে হয় ল্যাপটপটা বা এই ট্যাবটা খুবই কমফোর্টেবল এই ট্যাবের আরও কিছু ফ্যাসিলিটিস আছে আমি যদি এটা প্রাইভেসি স্ক্রিন মুড অন করি তাহলে এই অ্যাঙ্গেল থেকে যারা এই ল্যাপটপের দিকে তাকাবে তারা এই ল্যাপটপটার ভিতরে কী কাজ করা হচ্ছে কিছুই দেখতে পাবে না প্রাইভেসি মুডটা অন করে দিলে দেখতে পাবে এইটা একটা ফ্যাসিলিটিস আছে আর একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এটার যে ক্যামেরাটা একটা শাটার আছে যেটা আপনারা চাইলে ক্যামেরাটা অফ করে নিতে পারবেন আমি যদি ক্যামেরাটার অপশনটা একটু দেখাই তো এটা হচ্ছে ক্যামেরার অপশন তো এখানে ক্যামেরা চলে আসছে আমরা যদি ক্যামেরা টু অফ করে দেই তো এখান থেকে উপর থেকে অফ করার মতো একটা সুইচ আছে ক্যামেরাটা অফ হয়ে গেল আর এটার কিন্তু ক্যামেরা আছে একটা আমরা যদি সাইডের ক্যামেরাটা দেখি তো ব্যাক সাইডেরও ক্যামেরাও অফ আছে চাইলে আপনারা এখান থেকে অন করে নিতে পারবেন এটা হচ্ছে এটার ব্যাকসাইডের সাইডের ক্যামেরা খুব সুন্দর লুকিং একটা ব্যাকসাইডের সাইডের ক্যামেরা তো এটা গেল হচ্ছে ক্যামেরার পারপাসের যে ইনফরমেশন ল্যাপটপের লেফট সাইডে এবং রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম পাবেন যে সাউন্ড সিস্টেমটার দ্বারা আপনার প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন আর এটার যে কিবোর্ডটা আমরা একটু দেখি এটার কিবোর্ডটা কিন্তু অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পারসেন্ট লেদার দিয়ে বিল্ড করা একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর কিবোর্ড পার্ট এই কিবোর্ডটা মেবি যদি আপনারা আলাদা করে কিনতে যান হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন অসাধারণ একটা কিবোর্ড এলি টেক্স টুতে এর আগে এরকম ফ্যাসিলিটিস সহ বা এরকম অপশনের কিবোর্ড আমরা দেখি নাই তো এটা আসলে আমরা এটার সাথে ফিক্সড করব কিভাবে তো এল ই আপনারা চাইলে কিন্তু ট্যাব আকার ইউজ করতে পারবেন এখানে যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে চাইলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন এখন যদি কেউ ডিজিটাল ড্রয়িং বা কোনো ড্রয়িংয়ের কাজ করতে চান সেটা খুব স্মুথলিভাবে করা যাবে ভার্চুয়ালি কিবোর্ড একটা চলে আসে যেটা দিয়েও আপনারা এটার এমার্জেন্সি যে পারপাস কাজগুলো থাকে সেটা করে নিতে পারবেন তো এটাই হচ্ছে এটার বেসিক ইনফরমেশন এখানে যে স্ক্রুগুলো আছে চাইলে এই স্ক্রুগুলো আপনারা খুলে এখানে ব্যাটারিটা চেঞ্জ করা যাবে যদি কখনো ব্যাটারি নষ্ট হয় এবং এখানে সিম কার্ডের অপশন আছে যেটা দিয়ে চাইলে আপনারা সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে ফোর জি এলটি যে কার্ড আছে এই যে লেখা আছে সেলুলার ম্যানশন করা আছে তো সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনারা ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোর ফিঙ্গার লোগো আমরা দেখতে পাচ্ছি ইউনিক বা প্রিমিয়াম একটা ডিজাইন লক্ষ্য করি দেখতে পাচ্ছেন শাইনিং করা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন হেডফোন জ্যাক পাওয়ার বাটন এবং এখান থেকে এই এলিট্রিক্স টুর গরম বাতাসটা প্লাস সাউন্ডটা এই দুইটা জিনিস এখান থেকে বের হয় তো অপোজিট পাশে আমরা টাইপ সি তিনটা পোর্ট পাচ্ছি তিনটায় থান্ডারবল পোর্ট তিনোটার যে কোনোটা দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটা চার্জ করতে পারবেন বাকি দুইটা পোর্ট আপনারা ডাটা ট্রান্সফারের কাজে ইউজ করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপটার ওভারঅল গুড একটা লুকিং কন্ডিশন দেখিয়ে দিলাম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই তো আমরা কিবোর্ডটাতে ফিক্সড করব কিভাবে এই কীবোর্ডটা আসলে টোটালি একটা ম্যাগনেটিক কীবোর্ড আমরা যদি একটু দেখি তো এই কীবোর্ডটা ম্যাগনেটিক আকার এখানে আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন এই এটা কিন্তু ফিক্সড হয়ে গেল এটা কিন্তু পড়বে না হ্যাঁ তো আর এটা হচ্ছে এই পুরাটাই ফিক্সড জাস্ট একটা ডায়েরি আপনারা যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চান আমার মনে হয় খুব লুকিং গুড একটা প্রোডাক্ট খুবই ইউনিক তো চাইলে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি পাবেন টাইপ সি চার্জিং যেহেতু খুবই চার দ্রুত চার্জ করতে পারবেন বাকি যে ফ্যাসিলিটিস আছে ফুল সাইজ ব্যাক কিবোর্ড যেটা আর কি নাইনটি বা নাইনটি ফাইভ কাভারেজ এবং সুন্দর আকারে ক্লিকলেস একটা ট্র্যাক প্যাট আছে যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড হয়ে থাকে সো ভিউয়ার্স চাইলে আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছে সিক্সটি ডেসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা এটার সাথে যে আমরা গিফট আইটেমগুলো দিব একটা ব্যাগ একটা মাউস এবং অরিজিনাল টাইপসি চার্জার সো এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ